দিদি আমার কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে, দেব না কোথার থেকে? দিদি তাহলে আপনি একবার গানটা বলেন। না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি আমি তাহলে এই কাঁচা বাদাম গানটি নিয়ে রাজনীতি করবো, আপনি ভেবে দেখুন। একটা ছোট্ট কথা নিয়ে টিভি রাজনীতি করে? ও দিদি আরেকটা কথা, এই গান ভাইরাল হওয়া বলে বাদাম বিক্রেতার বাড়িতে সাংবাদিকদের অনেক ভিড়। আপনারা কি করবেন? এরা আপনারাই একটা দেখাচ্ছেন, ওইটা নিয়ে একদিন দেখাবে। না দিদি প্রতিদিনই দেখাচ্ছে, বার বার করে দেখাচ্ছে। তারপরে কিন্তু আপনারটা দেখাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। ও দিদি কাঁচা বাদাম গানটি আপনি একবার করে দিন, অনেক ফেমাস হয়ে যাবেন আপনি। আমার এটা করতে হবে, আমি এরম কাজ করি না। দিদি তাহলে কিভাবে বললে করবে বলো তো। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো। ও দিদি তাহলে কাঁচা বাদাম গানটা একবার গেয়ে দাও না। আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ও দিদি আপনার কাছে একটা আবদার দিদি। কারো কাছে গিয়ে এই আবদার করিনি, আমি বাসন মেজে দেবো। চমকে টমকে কোনো কাজ, আমি রাস্তার লোক। আজি ও দিদি সে তো অনেক গরিব মানুষ গো দিদি। মানুষকে যদি কিছু করে দিতে পারি, আমার জীবনে আর কোনো ঘটনা নেই। কোনো টাকা পয়সা পাচ্ছে না গো দিদি, একটা ব্যবস্থা করে দাও দিদি। মানুষকে কিছু করলে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দিদি তাহলে আপনি একবার গানটা বলেন দিদি। কেন আপনারা এভাবে করছেন? মানে হয় না, আপনার সামনে বিপদ। দিদি কাঁচা বাদাম গানটি এবার আপনি করে দিন দিদি। মনে রাখবেন, আর শুনুন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে।